আজকে না সত্যি বলতে মাথাটা একটু গরম হয়ে আছে, তো একটু আগের বসে ভুলভাল কিছু বলে ফেললে অডিয়েন্স কে বলবো প্লিজ ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না। তো এর আগে যখন বাংলা সিনেমা রিলিজ করতো এবং সেই বাংলা সিনেমা রিলিজের দিনে যদি কোনো হিন্দি সিনেমা রিলিজ করতো, তো তখন যখন হিন্দি সিনেমাটা সব বেশি পেত আমি বারবারই ভিডিও বানিয়েছি। শুধুমাত্র দেবার জিতের ক্ষেত্রে ভিডিও বানিয়ে অপরাজিত সময় বানিয়েছিলাম, তখন কেউ দেখেনি, তারপর বেলা শুরুর টাইমেও বানিয়েছিলাম। তো শুধুমাত্র দেবার জিতার টাইমের সময় আমার বাঙালিয়ারা চেয়ে ওঠে এরকম কোনো ব্যাপার কিন্তু সত্যি কথা বলতে গেলে একদমই নেই। তো আজকে আয়কু কয় নিয়ে ওখানে কথা বলতে চাই, কারণ এর আগে যখনই বাংলা সিনেমা রিলিজ দিয়ে কোনো হিন্দি সিনেমা আসে সেটা বেশি শো পায়, এবং এর আগে যখন আমাদের যখন একই দিনে কাছের সরি কি বলে কিসমিস এবং রাবণ যখন একই দিনে রিলিজ করলো, সেদিন রিলিজ করেছিল হিরোপন্থী 2 এবং রানওয়ে 34, এবং সেগুলো বহু পরিমাণে শো বেশি পেয়েছিল। পরে বক্স অফিসে ওয়ার্ক করেনি, কলকাতায় চলেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু শো প্রথমে অনেক অনেক পেয়েছিল। তো তখন একাংশের দাবি ছিল যারা আর কি মেনলি ডিস্ট্রিবিউটার হল মালিক যারা, তাদের একাংশের দাবি ছিল যে আমরা এখন বলিউডে বেশি বাজি রাখছি, কারণ বলিউডে সিনেমা আমাদের মনে হয় বেশি চলবে, প্লাস টাইগার শ্রফের মতো একজন অ্যাকশন হিরো তার সিনেমা তো লোক অবশ্যই বেশি দেখতে যাবে, তো আমরা সেই সিনেমাটাকে বেশি শো দিয়েছি। বাংলা সিনেমাগুলো আগে নিজেদের প্রমাণ করুক যে তারা দর্শক টানতে পারছে, তখন সেগুলোকে শো বেশি দেবো। এই যে কথাটা বাংলা সিনেমাকে প্রমাণ করে দেখা বাংলাতে, এটা না একমাত্র এই বাংলাতেই সম্ভব, এবং তাও আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি যে যেহেতু বলিউডের দর্শকটা এখানে বেশি, যেহেতু টাইগার শ্রফ অ্যাকশন ভালো করে, অ্যাকশন সিনেমা এখানে দর্শক টানে, তার শো বেশি দেওয়া হয়েছে ঠিক আছে, অজয় দেবগান রয়েছে রানওয়ে 34-এ শো বেশি দেওয়া হয়েছে ঠিক আছে, অক্ষয় কুমার আছে, বচ্চন পান্ডে পৃথ্বীরাজের শো বেশি দেওয়া হয়েছে, এগুলো ঠিক আছে, বা ব্রহ্মাস্ত্র এলো যদি বেশি শো পায়, তারপর শাহরুখ খানের জওয়ান, টাইগার 3 এগুলো এলে যদি বেশি শো পায় ঠিক আছে, লজিক্যালি মেনে নেওয়া যায় যে ডিস্ট্রিবিউটররা সেটার উপরই বাজিয়ে রাখতে চাইছে, এটাই দর্শক বেশি হবে, সেটা লজিক আছে। কিন্তু আমি জানতে চাই কোন লজিকে আজকে আয়কু কয় হচ্ছে নিকাম্মা বলে যে হিন্দি সিনেমাটা আসছে সেটা বেশি শো পায় না, এটাতে কোনো বড় স্টার রয়েছে না, এটা ট্রেলার এখানে কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছে না, এই সিনেমাটা নিয়ে কোনো রকমের কোনো হাইপ বা ক্রেজ এখানে রয়েছে, উল্টে দর্শকের সিনেমাটার প্রতি কোনো ইন্টারেস্টই নেই, সেই সিনেমাটা শো পেয়েছে আপনারা শুনলে চমকে যাবেন প্রায় 80 থেকে 90 খানা, 80 থেকে 90 খানা শো পেয়েছে আমাদের এই বাংলায়, আমাদের এই রাজ্যে। আর সেখানে প্রসেনজিতের এতদিন পর একটা কমার্শিয়াল সিনেমা উনি কাম ব্যাক করছেন, একটা সময় যে নিজে একার হাতে ইন্ডাস্ট্রিকে টেনেছিল, যার জন্য আজকে টলিউড এখনো বলা যেতে পারে 90s-এর টাইমে উনি যদি না পাশে থাকতেন, টলিউডের পাশে না দাঁড়াতেন, তাহলে ওই সময় টলিউড বলে কিছু থাকতো না, তার সিনেমা এখানে শো পাচ্ছে মাত্র 41টা, এর থেকে লজ্জার না কিছু হয় না। এবং আমি যেটা বললাম যে বাদ বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে হিন্দি সিনেমা বেশি শো পাচ্ছে, তাও লজিক্যালি মেনে নেওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে ওগুলো ক্রেজ বেশি রয়েছে বা ওগুলো মানে একটা বিরাট স্টারডম বলে কোনো মানে স্টার রয়েছে, সেক্ষেত্রে ঠিক আছে। আমি জানতে চাই নিকাম্মা কি করে এত বেশি শো পায়, মানে সিনেমাটা যে নামটা সেটা এখানকার যারা হল মালিক বা ডিস্ট্রিবিউটার তাদের ক্ষেত্রে না খুব খাটে নিকাম্মা, নাহলে কোনোভাবে মানে হিন্দি সিনেমাকে এখানে বেশি শো দিতেই হবে, এটাই হচ্ছে মেন কথা। আপনারা ভাবুন আজকে বাংলার একজন সুপারস্টার আর একজন সুপারস্টারের প্রোডাকশনে কাজ করছে, জিতের প্রোডাকশনে কাজ করছে প্রসেনজিতের, যে কত বড় একটা ব্যাপার সেটা এদের মাথায় নেই। আজকে যদি সাউথে যদি রজনীকান্তের প্রোডাকশনে যদি থালাপতি বিজয় কাজ করে, ওখানে অন্য কোনো সিনেমা না টিকতে পারবে না, অন্য কোনো সিনেমা টিকতে পারবে না। আর আমাদের এখানে বলি যেখানে জিতের প্রোডাকশনে প্রসেনজিৎ কাজ করছে, এরকম একটা সিনেমা, একটা হিন্দি সিনেমা যেটা কোনো ক্রেজ নেই, তার থেকে কম শো পাচ্ছে, ওটা নিয়ে ভাবা দরকার আমাকে নিয়ে না খিল্লি করে, এই ব্যাপারটাকে নিয়ে খিল্লি করে এটা প্রত্যেকের ভিডিও করা দরকার, এটা খুব লজ্জাজনক একটা দিক, যেখানে একটা বাংলার এত বড় স্টারের সিনেমা যার স্টারও নয় মানে বলা যেতে পারে সুপারস্টার, তার সিনেমাকে শো না দিয়ে শো দেওয়া হচ্ছে একটা সিনেমা যেটা কোনো ক্রেজ নেই। আমি বুকমাইশো খুলে জাস্ট চমকে গেলাম আজকে, এটা নিয়ে হয়তো কেউ প্রোটেস্ট হয়তো করবে না, কারণ আয়কু কয় নন্দনে শো পেয়েছে, আর এখানকার এখনকার দিনে বর্তমানে দাঁড়িয়ে কোনো একজন স্টার যদি নন্দনে তার শো পেয়ে যায় বা কোনো পরিচালক যদি তার সিনেমা নন্দনে চলে, তাদের আর কিছু অভিযোগ থাকে না, কারণ তারা মনে করে নন্দনে যেন সিনেমাটা আসে, আর কিছু তারা চায় না। তো এটা নিয়ে হয়তো কোনো প্রোটেস্ট হয়তো হবে না, কিন্তু প্রোটেস্ট করা উচিত যে বাংলাদেশি ডিস্ট্রিবিউটররা যারা বড় বড় কথা বলে যে আগে আমরা হিন্দি সিনেমা রাখি কারণ সিনেমাগুলো ক্রেজ বেশি বলে, তাহলে কি করে নিকাম্মা চান্স পায়, যেখানে জয়েশ ভাই জোরদার পৃথ্বীরাজ এবং সিনেমা বলিউডে ফ্লপ খাচ্ছে, সেখানে নিকাম্মা কি বিরাট বড় করে হিট হয়ে যাবে, নিশ্চয়ই হবে না। তো এই জিনিসটা না ভাবার খুব দরকার রয়েছে, এইগুলো আমি দেখি, এগুলো আমি বুকমাইশো খুলে দেখলাম, দেখে আমার মাথা না জাস্ট গরম হয়ে গেছে, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এবার সেকেন্ড সপ্তাহে যদি সিনেমা ভালো হয় তখন শো করে, মানে বাংলা সিনেমাকে বারবার পরীক্ষা দিতে হবে, আর একটা হিন্দি সিনেমা যেটা এই সিনেমাটা পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই, তার কোনো পরীক্ষার বেলা নেই, সে আমাদের বাংলায় এসে রীতিমতো দাপটের সঙ্গে শো পাবে। আমি অবাক হয়ে গেলাম আমাদের এখানে স্বপ্না সিনেমা হলে আয়কু কয় আসেনি, সেখানে নিকাম্মার 3-3টে শো দেওয়া হয়েছে, 1টার সময়, 4টের সময়, 7টার সময়, আবার ধরুন মিরাজ সিনেমা হল যেটা হাওড়াতে রয়েছে সেখানে
ডিকাম্বার 4-5টা শো রয়েছে, অথচ আইকো গায়িকা একটা পর্যন্ত শো দেওয়ার টাইম হয়নি, তাদের মনে হয়েছে এই সিনেমাটাকে শো দেওয়া যাবে না। এটা খুব লজ্জাজনক ব্যাপার, এটা আমাদের বাংলাতে বলেই সম্ভব যে আমরা কতটা মেরুদণ্ডহীন, আমাদের কতটুকু আমাদের এখন ক্ষমতা এসে দাঁড়িয়েছে, যেখানে প্রসিদ্ধ চট্টোপাধ্যায়ের সিনেমাও একটা কম শো পাচ্ছে একটা হিন্দিতে মানে ক্রেজ না তৈরি করে একটা সিনেমা হচ্ছে। এটা খুব ভাবা দরকার, লজ্জাজনক ব্যাপার, অতীব লজ্জাজনক ব্যাপার যেখানে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া গেট দেবে তাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার। আর এই ব্যাপারটা কেন ঘটছে সেটা তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো, অবশ্যই দেখবো, এটাই বলেছি। এখন বাই, সবাই ভালো থেকো।